নমস্কার, শ্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে তড়িঘড়ি আসরে নামলো কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্তে এবার মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ। ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা নাফেদ রাজ্যগুলির খাদ্য দপ্তরের সঙ্গে যুগ্মভাবে পেঁয়াজ বিক্রি করবে, তাও মাত্র ২৫ টাকা কিলো দরে। তবে একজন ক্রেতা একসঙ্গে ২ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না। কালোবাজারে রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কয়েকটি বড় শহরে সস্তায় পেঁয়াজ বিক্রি শুরু হয়েছিল, কিন্তু এবার সেটা বৃহত্তরভাবে গোটা দেশে বিক্রি হবে। জানা গেছে, নাফেদ দেশের মোট ২১টি রাজ্যে ৩২৯টি স্টলে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বেচবে। শুধু নাফেদ নয়, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আরেক কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন আসরে নেমেছে। দেশের ২০টি রাজ্যে তাদেরও ৪৫৭টি নিয়ন্ত্রিত বাজার রয়েছে, সেখানেও ২৫ টাকা করে মিলবে পেঁয়াজ। নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। ঘটনা রবিবার বাগমা গোপী চৌমুহনি এলাকায়। রবিবার এলাকাবাসী তাড়া খেয়ে পালালো ঠিকাদার ও শ্রমিকরা। ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিল স্থানীয়রা। ঘটনা রবিবার বাগমা গোপী চৌমুহনি এলাকায়। নিম্নমানের কাজের অভিযোগ, বাম আমলের এই দুর্দশাগ্রস্ত রাস্তাটি এলাকাবাসীদের দাবি মেনে বর্তমানে রাজ্য সরকার সংস্কারের উদ্যোগ নেয় এবং উদয়পুর পূর্ত দফতর থেকে ২৩ লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তা সংস্কারের কাজ চলছিল। অভিযোগ, শাসক দলের তকমা লাগানো নেতা তথা ঠিকাদাররা রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দফতরের আমলারা নিম্নমানের কাজ করে রাস্তার কাজে বরাদ্দকৃত অর্থরাশি থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাত করতে মরিয়া হয়ে উঠেছে। অভিযোগ, ৫ লক্ষ টাকার বিনিময়ে ২৩ লক্ষ টাকার এই কাজটি কিনেছিল সেই নেতা ঠিকাদার। রবিবার বাগমা গোপী চৌমুহনি এলাকার স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে কাজ বন্ধ করে এলাকা ছেড়ে পালায় ঠিকাদার ও শ্রমিকরা। কাজের এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে সাধারণ মানুষ হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। স্থানীয়দের দাবি, অতিসত্বর দপ্তরের সঠিক হস্তক্ষেপের মাধ্যমে পুনরায় সঠিক সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক। দীর্ঘদিন রাস্তাটা খারাপ আছিল, তখন যেহেতু তারা কাজ করতে আছে, তারা বালা করে করতে আছে না, সাইডে ড্রেন না, এতো সুরকি দেয় অল্প, ফ্রিজ দেয় অল্প, তেল দেয় অল্প, অল্প অল্প করে দিয়া তারা যাইতে আছে। তারা রাস্তার সাইডে একটু বালা করে পুরাই দিতে আসে না, ড্রেন নাই, তারপর ড্রেন করে তারা রাস্তাটা আরও সাইড আঙুল সা করে দিত, তো অনেক প্রসাদ যাই। ওখানে তারা যে দাম দিছে তার ইডি ৬ মাস সঠিক তো উদুপুর বৃষ্টি। নিম্নমানের রাস্তা সংস্কার নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে গোটা এলাকাবাসীর মধ্যে। সাধন টিভি। তিন সন্তানের জননীর সাথে এক যুবকের অবৈধ সম্পর্কের জেরে অতিষ্ঠ এলাকাবাসী। বারে বারে বিচার এবং সতর্ক করার পরও তাদের বেলাল্লা পড়া বন্ধ না হওয়ায় অবশেষে শনিবার তাদেরকে বিয়ে করিয়ে দেয় এলাকাবাসী। মহিলার ঘর থেকে এলাকাবাসী মহিলা ও যুবককে আটক করে পরে গ্রামের সকলের উপস্থিতিতে তাদের বিয়ে করিয়ে দেওয়া হয়। বিয়ের সাক্ষী ছিল কৈলাসহর মহিলা থানার পুলিশও। পরকীয়ার জেরে বর্তমানে ভেঙে যাচ্ছে বহু সুখের সংসার। শনিবার কৈলাসহর মহিলা থানা এলাকায় ঘটে গেল এই ধরনের একটি ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহরের গোবিন্দপুর ১১ নম্বর ওয়ার্ড এলাকার এক তিন সন্তানের জননীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এলাকার এক বখাটে যুবকের। ওই মহিলার স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বখাটে যুবক নৃপেন্দ্র ঋষি দাস মহিলার ঘরে গিয়ে উপস্থিত হয়। মহিলার সন্তানদের মারধর করে ঘর থেকে বের করে দিয়ে নৃপেন্দ্র ঋষি দাস ওই মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। বেশ কয়েক মাস ধরে এলাকাবাসীরা তাদের এই অপকর্ম লক্ষ্য করে আসছে। এই নিয়ে এলাকায় বেশ কয়েকবার বিচার হয়। ওই মহিলা ও যুবককে সতর্ক করে দেওয়া হয়, কিন্তু ওই মহিলা ও যুবকের অবৈধ সম্পর্ক চলতে থাকে। তাদের চালচলনে এলাকার পরিবেশ ক্রমশ খারাপ হচ্ছিল। বখাটে ওই যুবক এলাকার অন্যান্য মহিলাদের প্রতিও কুনজর দিচ্ছিল। বলতে গেলে ওই মহিলা ও যুবকের অবৈধ সম্পর্কে অতিষ্ঠ হয়ে পড়ে এলাকার লোকজন। শনিবার মহিলার স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নৃপেন্দ্র ঋষি দাস নামে ওই যুবক মহিলার ঘরে উপস্থিত হয়। মহিলা ও যুবক ঘরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। পরে এলাকার সকলে মিলে মহিলার বাড়িতে উপস্থিত হয়।
ঘর থেকে অসংলগ্ন অবস্থায় মহিলা ও নিপেন্দ্র ঋষি দাসকে আটক করে এলাকার লোকজন। এলাকার লোকজন জানান, নিপেন্দ্র ঋষি দাস ও ওই মহিলাকে বহুবার সতর্ক করা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি। তাই এদিন তাদের অসংলগ্ন অবস্থায় ঘর থেকে আটক করার পর গ্রামের সকলের উপস্থিতিতে তাদের বিয়ে করিয়ে দেওয়া হয়েছে। সমস্যা হইছে কি, তারা অনেক দিন ধরিয়া তারা নষ্টামি করতেছে, পাড়ার মধ্যে তারা অশ্লীল কাজকর্ম করতেছে। আমরা পাড়ার বাসিন্দা হইয়া একদিন তো একদিন দুই দিন তিন দিন তারা বারবার সুযোগ দেওয়া হয়েছে। সুযোগ দেওয়ার পরেও এই ছেলেটা ইলিয়া চারবার এই ঘটনা ঘটে, এই মহিলার সাথে না আরো বিভিন্ন ধরনের মেয়ে মহিলার সাথে বিয়া হয়ে যায়। আচ্ছা, তারপরে এই ঘটনা ঘটছে, আমরা তবুও তারে আমরা পাড়ার মধ্যে রাখছি, পাড়ার থেকে তারে বাগাইছি। এই মেয়ে লোকটা কি এক বছর ধরে এখানে আইছে, মানে বাড়ি ঘর বানাইয়া এখানে আইছে। আইবার পরে এই মেয়ে লোকটার সাথেও হে কিরকম কিতা কইরা হে সম্পর্ক জড়াইছে আমরাও জানি না। ওখানে এই মেয়ে লোকটার স্বামী আছে, তিনটা বাচ্চা আছে, এই মেয়ে লোকটা কাজকর্ম যাইতো, হে কেমনে কিতা কইরা তাইরে ফুসলাইয়া ফাসলাইয়া ফটাইছে। ওখানে ফটানোর পরে ওখানে তাইরে ব্ল্যাকমেল করে, হেও তাইরে ব্ল্যাকমেল করে, তাইও হেরে ব্ল্যাকমেল করে। ইটা লইয়া দুইবার বিচার হইছে, দুইবার বিচার হওয়ার পরে হেরে একবার চান্স দেওয়া হয়েছে, তাইরও একবার চান্স দেওয়া হয়েছে। তখনে তাই হয়ে তার মধ্যে কি কথাবার্তা হয় তা তো পাড়ার মধ্যে ওই ঘটনা ঘটার পরে বিচার উচার ডাকার পরে তারা কইছে তারা ঠিক হইয়া চলবো। তখন তারা যে এসে তারার মধ্যে ঘরে আওয়াজও ঠিক আছে, তাই জামাই যখন করতে পারে জায়গা হে অটোমেটিকলি ঘরে ঢুকা যায়। হ্যাঁ, ঘরে ঢুকতে দেয় না, ঢুকতে দেয় না, তাইর জামাই রে হে ঘর ঢুকতে দেয়, খোলাখানটা মারধর করে। হ্যাঁ, নাম নিপেন্দ্র ঋষি দাস। ঘটনার খবর পেয়ে মহিলার স্বামী ও কৈলাস শহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মহিলা পুলিশ কর্মীরাও এই দিন ওই মহিলা ও নিপেন্দ্র ঋষি দাসের বিষয়ে সাক্ষী ছিলেন। বিয়ের পর নিপেন্দ্র ঋষি দাস ওই মহিলাকে সাথে নিয়ে মহিলার প্রাক্তন স্বামীর সামনে থেকে চলে যান এবং গ্রামবাসীদের সামনে নিপেন্দ্র ঋষি দাস স্পষ্ট জানিয়ে যায় সে ওই মহিলাকে নিয়ে সংসার করবে। কিন্তু মহিলার তিন সন্তান মহিলার প্রাক্তন স্বামীর কাছে রয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এই তিনটি শিশুর কি অপরাধ? তাদেরকে কেন অকালে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হলো? পরকীয়া আইনত অপরাধ না হলেও এই তিন শিশুকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার জন্য ওই মহিলা কি অপরাধী নয়? উত্তরটা হয়তো সময় দেবে, কারণ সমাজে পরকীয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বহু শিশু মা বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, যা শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। বেশি দূর নয়, হয়তো আগামী কয়েক বছর পর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে সকলকে। সাদন টিভি। অন্যান্য বছরের ন্যায় এবছরও আলোর উৎসবে সামিল হয়েছে ইউনাইটেড ক্লাব। আর এই আলোর উৎসবকে কেন্দ্র করে কৈলাস শহরের চন্দ্রীপুর গ্রামের ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমল কর, ইউনাইটেড ক্লাবের বরিষ্ঠ সদস্য তথা ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাপতি শ্যামল দাস সহ আরও বিশিষ্টজনেরা। মন্ত্রী টিঙ্কু রায় জানান যে ইউনাইটেড ক্লাব প্রতি বছরই বড় বাজেটের কালী পুজো করে থাকে। এবছরও বড় বাজেটের কালী পুজোয় ব্রতী হয়েছে ইউনাইটেড ক্লাব। এই কালী পুজোকে কেন্দ্র করে ইউনাইটেড ক্লাব নানান সামাজিক কাজকর্মের উদ্যোগ নিয়েছে। সেই মোতাবেক 5 নভেম্বর রবিবার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্লাবের এই উদ্যোগকে মন্ত্রী টিঙ্কু রায় সাধুবাদ জানান। ইউনাইটেড ক্লাব চণ্ডীপুরের আর এই ক্লাব প্রতি বছর মায়ের আরাধনায় তারা ভর্তি হয়, পুজো করে, আর পুজোর অঙ্গ হিসাবে অনেকগুলো সামাজিক কাজ করে থাকেন, যেমন রক্তদান শিবির, বস্ত্রদান, প্রসাদ বিতরণ, স্বচ্ছ ভারত, এই অনেকগুলো কার্যক্রম থাকে। তার মধ্যে এই একটা কাজ হচ্ছে রক্তদান। আর রক্তদানে জানেন আমরা কৈলাস শহরের মানুষ, ত্রিপুরার গোটা রাজ্যের মানুষ রক্তদানে যথেষ্ট সচেতন। সময় সময় যখনই রক্তের প্রয়োজন হয় আর তারা এগিয়ে আসেন। আর আজকেও এখানে এই ছোট্ট পরিসরে দেখছেন অনেক লোক রক্ত দিতে স্বেচ্ছায় এসছে, 25-30 ইউনিট রক্ত দেওয়া হবে। তো এটা আমাদের প্রতি বছরের যে রুটিন কার্যক্রম তার মধ্যেই এটা একটা কার্যক্রম।
বিদ্যুৎ নিগমে কর্মরত রাজীব মালাকার নামে এক ব্যক্তি দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাড়ি কৈলাস শহর গোবিন্দপুর এলাকায়, বর্তমানে ধর্মনগরে কর্মরত। মাঝে মধ্যেই দায়িত্ব সেরে বাইকে করে নিজ বাড়ি ফেরেন তিনি। শনিবার ধর্মনগর থেকে দায়িত্ব সেরে বাইক নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। রাস্তায় ঘটে দুর্ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকে। বাইক থেকে ছিটকে পড়েন রাজীব। ঘটনাটি ঘটে চিনিবাগান এলাকায়। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় ভগবান নগর জেলা হাসপাতালে। এক পরিচিত খবর দেয় রাজীবের পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে জানতে পারেন অবস্থা গুরুতর হওয়ায় জিবিতে স্থানান্তর করা হয়েছে। রাজীব মালাকারকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। মাথায় আঘাত গুরুতর। এদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। কি শুনছেন গিয়া কেমন? ধর্মনগর থেকে বাইকে আইতে আসছিল? কি কি ডিউটি করেন? সরকারি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তনুর পর্দায়। নমস্কার।